অভিকর্ষের সাপেক্ষে এটা কেমন কাজ হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো, লাইক অভিকর্ষ বা পৃথিবীর টান কাজ করে খাড়া নিচের দিকে, আর তুমি কলমটাকে ধরে নিচের দিকে না বরং উপরের দিকে উঠাচ্ছ। তাহলে অভিকর্ষের সাপেক্ষে এটা কেমন কাজ হবে? এটা কি ধনাত্মক কাজ হবে নাকি ঋণাত্মক কাজ হবে? অনেক সহজ, টপার টপ সবাই অ্যান্সার করো। ইওর টাইম স্টার্টস নাও, 30 সেকেন্ড টাইম পাবা। আরে জোস, তোমরা তো কত জোস, সবাই পারফেক্টলি রাইট অ্যান্সার দিচ্ছ, সবাই, খুবই কম সংখ্যক পিপল ভুল অ্যান্সার দিচ্ছে, বাকি সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, দ্যাটস ভেরি গুড সাইন। ওকে, তোমাদের টাইম চলে গেছে 15 সেকেন্ড, বাকিরাও অ্যান্সার করে ফেলো। আচ্ছা, ঠিক আছে, আমাদের টাইমস আপ। অ্যান্সারটা হচ্ছে বি। অ্যান্সারটা কি বলো তো? বি। কেন? আমি একটু বুঝাই দিই, খেয়াল করো। ধরো এটা তুমি, ঠিক আছে, তোমার হাতে একটা কলম আছে, এটা মনে করো একটা কলম সাপোজ। এখন অভিকর্ষ সবসময় কলমটাকে টান দিবে কোন দিকে বলো? নিচের দিকে। আর তুমি কলমটাকে উঠাচ্ছ কোন দিকে বলো তো? উপরের দিকে। তাহলে একটু লক্ষ্য করো সবাই, তোমার সরণটা উপরের দিকে, অভিকর্ষ এ কোন দিকে কাজ করতেছে বলো তো? নিচের দিকে। ঠিক আছে, আই গেস তোমরা সবাই বুঝে গেছো যে এক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস কত বলতো? 180 ডিগ্রি। গত ক্লাসে আমরা শিখেছিলাম, দেখো এই মাঝখানের কোণটা কত? 180 ডিগ্রি, এক সরল কোণ। সো তোমরা বুঝেই যাচ্ছ যে কস 180-র মান হচ্ছে -1, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে -FS। সো এটা একটা কেমন কাজ হবে বলতো? এটা একটা ঋণাত্মক কাজ হবে। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দেই, কারণ অনেকে মাত্র জয়েন করছো, তাদের জন্য। কলমটাকে অভিকর্ষ টান দিবে কোন দিকে বলতো? নিচের দিকে, ঠিক আছে, কিন্তু কলমটা তুমি সরণ বা কলমটাকে তুমি উঠাচ্ছ উপরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা আমরা জানি, থিটার মানটা আমরা বসাই দিব 180 ডিগ্রি, তাহলে কজ 180-র মান হয়ে যাবে -1, ডাব্লিউ ইকুয়াল টু হবে -FS। আই গেস তোমরা সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। একটু চ্যাট বক্সে